ঠিকাদার জামিন না মঞ্জুর উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পাঠাপালি বিক্ষোভ খালেদা জিয়ার দুর্নীতি বামলায় সরকারের কিছু করার নেই বললেন কাদের রোববার সারা দেশে বিএনপির বিক্ষোভ দুর্নীতিমুক্ত গতিশীল প্রশাসন করতে প্রধানমন্ত্রীর আহ্বান আর্থসামাজিক উন্নয়নের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইসিজেতে মিয়ানমার গাম্বিয়া পাল্টাপাটি যুক্তি তর্ক অভিযোগ অস্বীকার সূচির মামলা প্রত্যাহারের আবেদন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত তবে খালেদা জিয়ার সম্মতি থাকলে উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ এই মামলাসহ দুটি মামলায় জামিন না পেলে মুক্তি পাবেন না খালেদা জিয়া বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় গত পাঁচই ডিসেম্বর এজলাসে তুমুল হট্টগোলের পর প্রধান বিচারপতির আদালত কক্ষে বসানো হয় সিসি ক্যামেরা আদালত বসার পরপরই উভয় পক্ষ থেকে ত্রিশ জন করে মোট ষাট জন আইনজীবী প্রবেশ করার অনুমতি পান এ সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন শুরুতেই মেডিকেল বোর্ডের পাঠানো প্রতিবেদন পেশ করা হয় খালেদা জিয়ার এজমা ডায়াবেটিস সহ বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয় প্রতিবেদনে ওনার দুইটি হাঁটু রিপ্লেসমেন্ট করা হয়েছে অনেক আগে এবং সেই জন্য এইটার চিকিৎসা ভালো হওয়ার মতো নাই কিন্তু এটাকে দমিয়ে রাখার চিকিৎসা করতে হবে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন পাকিস্তানের মতো বর্বর দেশেও নোয়াজ শরীফকে মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়ার জামিন চান তারা আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন খালেদা জিয়ার জামিনের আবেদন তোমরা ডিসমিস করেছেন বেগম খালেদা যদি রাজি থাকেন তবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছেন তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তিনি রাজনৈতিকভাবে আজকে তিনি নিষ্পেষিত এবং সরকারের নোশানলে তিনি আজকে দেশের সর্বোচ্চ আদালত থেকেও তিনি বেল পেলেন না জামিন আবেদনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম দুই মামলায় আপিল শুনানির জন্য প্রস্তুত এই অবস্থায় জামিন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি সুতরাং এখানে উনি জামিন পেতে পারেন না এবং চিকিৎসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে দুদকের আইনজীবীও খালেদা জিয়া জামিনের বিরোধিতা করেন পূর্ণাঙ্গ রায় না পর্যন্ত এটা তো আমরা বুঝতে পারছি কি আপাতত এদিকে কোর্ট অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা দুর্নীতির দুই মামলায় মোট সতেরো বছরের দণ্ডিত হয়ে খালেদা জিয়া গত এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় সরকারের কিছু করার নেই কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন দুর্নীতি বিরোধী অভিযান সারাদেশে চলছে সন্ত্রাস চাঁদাবাদ ও মাদক কারবারি কেউ রেহাই পাবে না সরকারের করণীয় এটা সম্পূর্ণভাবে আদালতের এক্তিয়ার তাকে জামিন সরকার দিতে পারে না কারণ এটা কোনো রাজনৈতিক মামলানো এটা দুর্নীতির মামলা শেখ হাসিনার সরকারের আমলে আদালত পূর্ণ স্বাধীনতা করছে এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ঢাকা মহানগরীর বিক্ষোভ কর্মসূচি পালিত হবে দুপুর দুইটায় সন্ধ্যায় দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক শেষে ব্রিফ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জামিন বাতিল হওয়ায় বিএনপি সহ দেশব্যাপী হতাশ হয়েছে বলে মন্তব্য করেন তিনি এর ফলে খালেদা জিয়া ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল দেশনেত্রী বেগম খালেজিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার সারা দেশে আপনার বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরে আমাদের প্রতি থানায় থানায় দুটোর পর থেকে আপনার আমাদের বিক্ষোভ মিছিল এবং আপনার সমাবেশ অনুষ্ঠিত হবে জনগণের কাছ থেকে প্রাপ্ত অর্থ দেশের কল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন স্থায়ী করতে পরিবারের মতো প্রজাতন্ত্রের সেবক হয়ে দায়িত্ব পালনে প্রশাসন ক্যাডার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে এক ঝাঁক তরুণ কর্মকর্তার এই উপস্থিতি কঠোর প্রশিক্ষণের সমাপনী চিত্র পাঁচ মাসের কোর্স শেষে একশো তেরো একশো চোদ্দ ও একশো পনেরতম আইন ও প্রশাসন ক্যাডারের একশো বিশ জনকে সনদপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেক্টর্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিন কোর্সের প্রথম স্থান অধিকারী মেধাবী তিন ক্যাডার সদস্য নবীন কর্মকর্তাদের শপথ বাক্যপাঠ করান রেক্টর বক্তব্যে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসনকে সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী মিতব্যয়িতার সাথে আমরা আরো বেশি উন্নয়ন যাতে করতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যারাই মাঠে কাজ করবেন কারণ আমি জানি যে একটা অফিসার ইচ্ছা করলে একটা জেলা বা একটা ইউনিয়ন বা একটা উপজেলার চেহারা পাল্টে দিতে পারে দুর্নীতিমুক্ত গতিশীল প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান যে ঘুষ দুর্নীতি এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং এগুলি অনেক সময় আমাদের সমাজকে নষ্ট করে দেয় কারণ ক্ষমতাটা আমার দৃষ্টিতে ভোগের বিষয় নয় এটা হচ্ছে একটা দায়িত্ব পালন করার বিষয় দেশের মানুষের সেবা করার বিষয় পদ্মা সেতুর দুর্নীতি মোকাবেলায় তার সরকারের সাফল্য উল্লেখ করে কর্মের সততা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী আজকে সততার সাথে ছিলাম বলেই এটা মোকাবেলা করতে পেরেছে এবং শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে এবং কানাডা কোর্ট বাধ্য হয়েছে রায় দিতে যে সম্পূর্ণ অভিযোগ ভুয়া মিথ্যা এই সততা নিয়ে না চললে কখনও এই চ্যালেঞ্জ দিতে পারতাম না জাতির পিতার হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের নিয়ে বিএনপি জামাত জোর দেশ পরিচালনা করেছিল বলে উন্নয়ন হয়নি কথা উল্লেখ করে চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী আমার লাখো শহীদের রক্ত রঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দেওয়া হয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা রোহিঙ্গা গণহত্যা মামলায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ তৃতীয় দিনের শুনানিতে পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপন করেছে মিয়ানমার ও গাম্বিয়া তথ্য প্রমাণ বিশ্লেষণের পর নিদর্শন নির্দেশনা দেবে আদালত শুনানিতে রাখাই নিয়ে এখনও গণহত্যা নিদর্শন রয়েছে বলে তথ্য প্রমাণ তুলে ধরে গাম্বিয়া আর মিয়ানমারের নেত্রী অংশান সূচি অভিযোগ অস্বীকার করে মামলা তুলে নেওয়ার আহ্বান জানান রিপোর্টে আরও জানাচ্ছেন দুরি মল্লিক রোহিঙ্গা গণহত্যা মামলায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তৃতীয় দিনের শুনানি শুরুতেই গাম্বিয়া রোহিঙ্গা নিপীড়ন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সাতটি মূল বক্তব্য তুলে ধরে জানায় রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নিপীড়নের কথা প্রকারান্তে স্বীকার করে নিয়েছে মিয়ানমার কিন্তু তারা বলতে চাইছে এর পেছনে গণহত্যার কোনো উদ্দেশ্য ছিল না From the reports of the UN fact-finding mission, Myanmar did not deny any of it. in fact, its agent admitted that quote, it cannot be ruled out that disproportionate force was used by members of the defense services. we heard nothing about sexual violence from myanmar yesterday. not a single word about it. not from the agent, not from any of their counsel. Because it is undeniable and unspeakable, they chose to ignore it completely. গাম্বিয়া জানায় রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ঘৃণা ছড়ানো হয়েছে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাদের জমি কেড়ে নিয়ে অন্যদের দেয়া হয়েছে রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবাসনে মিয়ানমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে দেশটি একে মিয়ানমারের প্রতারণা হিসেবে উল্লেখ করে তারা the insulting, derogatory, racist, and and exclusionary utterance of Myanmar officials and others prior, আর গাম্বিয়া কেন এ মামলা করল মিয়ানমারের এ প্রশ্নের জবাবে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল আবু বকর that বলেন রোহিঙ্গা গণহত্যা গণধর্ষণের বিচার চায় গাম্বিয়া মিয়ানমার যাতে গণহত্যা আলামত নষ্ট করতে না পারে সেজন্য দুদেশ যৌথভাবে প্রতিবেদন দাখিল করতে পারে বলেও আদালতকে জানান তিনি দ্বিতীয় পর্বে যুক্তি উপস্থাপন করে মিয়ানমার এ দফায়ও সেনাবাহিনীর পক্ষে অবস্থান নেন স্টেট কাউন্সিলর অংশং সুচি is now underway. The Gambia has not challenged the quality of the military justice in the Indian case, only the pardon which many of us regret. বিদ্রোহীদের সঙ্গে সেনা সংঘর্ষের কথা তুলে ধরে অভিযুক্তদের সামরিক আদালতে বিচার চলছে বলে জানান এ বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে গাম্বিয়ার করা গণহত্যা মামলা প্রত্যাহারের আবেদন জানান সুচি দুলি মল্লিক একুশে টেলিভিশন এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস বাঙালির মুক্তি সংগ্রামের শুরু থেকেই তরুণ রায় ছিল সামনের কাতারে স্বাধিকার আন্দোলনের ইতিহাসে দামাল ছেলেদের ভূমিকা অনবদ্য এক নদী রক্তের দেশকে শত্রু মুক্ত করে এনে দিয়েছিল লাল সবুজের পতাকা সেই স্বাধীনতা রক্ষার দায়িত্ব বর্তমান প্রজন্মের বিশ্বের দরবারে প্রতিটি ক্ষেত্রে নিজেদের পতাকাকে তুলে ধরার শপথ তাদের বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে এবারে সংগ্রাম স্বাধীনতার ঘোষণা দিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে জীবনপণ লড়াই করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে বীর বাঙালি সশস্ত্র সংগ্রাম আর ত্যাগে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে তরুণ মুক্তিযোদ্ধাদের ভূমিকা ছিল অগ্রণী পাকিস্তানি শাসকদের শোষণ বৈষম্য আর অপশাসনে মুক্তির সংগ্রামে শুরু থেকেই সোচ্চার তরুণরা বজ্রকণ্ঠে ধ্বনিত হয়েছিল মুক্তির বার্তা পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাকে মুক্ত করতে একবারও পেছন ফিরে না তাকিয়ে যুদ্ধের ময়দানে তরুণ প্রাণ বিজয় নিশ্চিত না হওয়া অব্দি মরণপণ লড়াই মুক্তিযুদ্ধের যে চেতনাটা ছিল যে আদর্শটা ছিল সেটি কিন্তু কোনো বেস্টিক স্বার্থ রক্ষার জন্য নয় সেখানে সামষ্টিক স্বার্থ রক্ষার বিষয়টি জড়িত ছিল এই যে মুক্তিযুদ্ধের মূল এসেন্স এটাকে অনুধাবন করা এটাকে আমাদের জীবন চর্যার মধ্যে আনা আমাদের জীবন ভাবনার সাথে যুক্ত করা এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাবার সন্তান হিসেবে গর্ববোধ করেন তিথি আঠারো বছর বয়সে যুদ্ধে গিয়েছিলেন তিথির বাবা বীর প্রতীক আনোয়ার হোসেন পাহাড়ি দেশকে এগিয়ে নেয়ার শপথ মুক্তিযোদ্ধা সন্তানদের আমার দাদি আগায় দিয়ে গেছে যুদ্ধে যাওয়ার জন্য বাবা কাছ থেকে শুনছে এখন দেখা যায় বাবা যেরকম বাড়ি ঘর ছেড়ে গেছিলো দাদির একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও ওরকম আমাদেরকেও বলছে যে যখনই কোনো কিছু প্রবলেম হবে মানুষটাকে সাহায্য করবে আগে যাবে বর্তমান প্রজন্ম একাত্তর পায়নি যুদ্ধের বাস্তবতা দেখেনি কিন্তু বাঙালি জাতির সমৃদ্ধ ইতিহাস কথা বলে মুক্তিযুদ্ধের তরুণদের অদম্য সাহস ত্যাগ আর দেশপ্রেমের সেখান থেকে অনুপ্রাণিত হয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় তরুণদের তারা স্বাধীনতা অর্জন করে দিয়েছে কিন্তু স্বাধীনতা অর্জন করাচ্ছে রক্ষা করাটা একটা বড় বিষয় এটা অবশ্যই একটা বড় দায়িত্ব আমরা তাদের থেকে অনুপ্রাণিত হই তাদের দায়িত্ববোধের মাধ্যমে তাদের দেশপ্রেমের মাধ্যমে যেই চেতনায় তারা উদ্বুদ্ধ হয়েছিল সেই চেতনাটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এর মাধ্যমে তাদেরকে প্রকৃত শ্রদ্ধাটা দিতে পারব তারা যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের সেই স্বপ্নটা যেটা আমরা পূরণ করতে পারি সেটার জন্য আমরা কাজ করব আমরা তরুণরা কাজ করব পড়াশোনার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে হোক বা খেলাধুলায় হোক যে কোনো জায়গায় দেশটাকে বিশ্বে মাঠে তুলে ধরাটা এখন আমাদের দায়িত্ব তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ বিশ্ব দরবারে বাংলার পতাকা আরও সমুজ্জ্বল হবে এই প্রত্যাশা তাদের স্মৃতি মন্ডল একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে মৃতের সংখ্যা বেড়ে তেরো শাসনালী যাওয়া দশ জনের অবস্থা আশঙ্কাজনক এগারো দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে অমরণ আনস অনশন এক শ্রমিকের মৃত্যু শতাধিক অসুস্থ একুশের সংবাদে করানীগঞ্জের চুনকুটিয় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে বৃদ্ধির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো জনে গুরুতর আহত আঠেরো জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক এর মধ্যে দশ জনের শরীর শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী আহত সবার চিকিৎসা ব্যয় বহন করছে সরকার এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত জসীম জুয়েলের রিপোর্টে আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড আবারও মৃত্যুর মিছিল স্বজন হারানোর হাজারিতে ভারী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট কেরানীগঞ্জের চুনকুটিয় প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধরা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় এর আগেও একই কারখানায় দু দুবার আগুন লাগে তবে এবারের আগুনের মাত্রা ছিল ভয়াবহ একের পর এক এভাবে অগ্নিকাণ্ডে ক্ষুব্ধ স্বজনরা তাদের অভিযোগ দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার ঘটছে একই ঘটনা তার কাছে আবেদন সবার ক্ষতিপূরণ চাই মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই মালিকে যেমন টাকার ভাগ দিয়ে বাইরে হইতে না পারে তাইলে এরকম ওকালে অনেক ব্র্যান্ড চইরে যাব সকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী তিনি জানান আহতদের সবার অবস্থায় আশঙ্কাজনক অর্জনের বেশি হলো একশো পার্সেন্ট বা মানে একশো পার্সেন্ট সরে গেছে আর প্রায় প্রত্যেকটি রুগীরই পঞ্চাশের ঊর্ধ্বে যা চিকিৎসা দেওয়া সম্ভব সব দেওয়া হচ্ছে এবং চিকিৎসার জন্য যা যা খরচপাতি সেটা আমরা এখান থেকে সবই দিচ্ছি বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন জানিয়েছেন আহত সবার শ্বাসনালি পঞ্চাশ থেকে একশো ভাগ পুড়ে গেছে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি তাদের মধ্যে আমাদের এখানে যারা আছে এখানে সবচেয়ে বেশি সিরিয়াস কারণ ওদের আইসু আমাদের এখানে লাইফ সাপোর্টে আছে এবং আমাদের এটা অত্যাধুনিক আইসিউ তো সেই জন্য এখানে রাখা হয়েছে তাদের মানে আমি 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 আমার জীবনে প্রায় বছরের বেশি নিয়ে অনেক দুর্ঘটনা দেখছি চুরিহাটি নিমতলি কিন্তু এই এই দুর্ঘটনাতে এরকম ভয়াবহতা আমি দেখিনি দুর্ঘটনার সময় কারখানায় আশি জন শ্রমিক কাজ করছিলেন বুধবার বিকেলে ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয় জসিম জোয়েল একুশে টেলিভিশন ঢাকা এগারো দফা দাবিতে পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে তিন দিন ধরে চট্টগ্রাম রাজশাহী খুলনা ও নরসিন্দিতে মিল গেটে চলছে এই কর্মসূচি শ্রমিকরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে এদিকে লাগাতার অনশনে খুলনায় এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন মাসুম আলিসা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত মঙ্গলবার থেকে পাটকল শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে মিল এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা অনশনের তৃতীয় দিনে প্লাটিনাম জুট মিলে শ্রমিক আব্দুস সাত্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন জেলায় অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক খুলনার ক্রিসেন্ট প্লাটিনাম খালিশপুর দৌলতপুর স্টার ইস্টার্ন আলিম এবং যশোরের জেজেআই এবং কার্পেটিং পাটকলের প্রায় অর্ধ লক্ষাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করছেন অর্ধ শতাধিক জুট মিল শ্রমিক অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেয়া হচ্ছে অনশনস্থলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা তিনশো টাকা বেতনে কাজ করে কি আমাদের সংসার চলে আমাদের পিএফ নাই নাই দাবি করছেন শ্রমিক নেতারা মৃত্যু হয়ে যায় বা রিটার্ন হয়ে যায় বা রিজান দিয়ে সইলা যায় এই বিনিয়া আজকাল তেরো বছর ধরে আমরা ওই টাকা পাই না যদি সরকার আমাদের দাবি না মাননে নেয় আমরা এখানে প্রাণ দিব কিন্তু ঘরে ফিরব না বুধবার রাতে রাজশাহীতে অনশন চলাকালে পাঁচ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর থেকে কাটাখালীতে অবস্থিত রাজশাহী জুট মিলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিকরা তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছে নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা অনশনরত বারো শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে বলে জানায় আন্দোলনকারীরা মাসুম আলিসা একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি রাজশাহীতে ছাদ বাগান করে সবজির চাহিদা মেটাচ্ছেন অনেকেই রাজাহী মহানগরীর উত্তর উত্তরপাড়ার সোহাগালি একতলা ছাপড়া ঘরের টিনের চালে তিনি গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন এক বাগান শখের বসে বছর খানেক আগে সোহাগ টিনের চালে টব বসিয়ে রোপণ করেন চারা গাছ সবজি পেতে শুরু করেন মাস পর ফলও পাচ্ছেন নিয়মিত বাড়তি সার কীটনাশক ছাড়া এই ফলনে খুশি সোহাগালির পরিবার এ ধরনের উদ্যোগকে উৎসাহ দিচ্ছেন কৃষি দপ্তর টিনের চালে সবজি বাগান পরিবেশবান্ধব বলে মনে করেন কৃষি কর্মকর্তারা যখন তখন সঙ্গে থাকবে। ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আসামে বিক্ষোভ পুলিশের গুলিতে তিনজন নিহত বঙ্গবন্ধু বিপিএল ঢাকার বিপক্ষে রাজশাহীর জয় অন্য ম্যাচে চট্টগ্রামকে হারালো খুলনা আর এরই সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার খালেদার জামিন নামঞ্জুর উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পাল্টাপাল্টি বিক্ষোভ খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সরকারের কিছু করার নেই বললেন তাদের রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ দুর্নীতিমুক্ত গতিশীল প্রশাসন গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান আর্থ সামাজিক উন্নয়নের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ এবং আইসিজেতে মিয়ানমার গাম্বিয়ার পাল্টাপাল্টি যুক্তিতর্ক অভিযোগ অস্বীকার সূচির মামলা প্রত্যাহারের আবেদন সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ একুশের সাথেই থাকুন